Hi, hello everyone, welcome back to my another vlog video. আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। বসে গেছি আজকে সকালে বাতাবি ছাড়ানোর জন্য। রান্না করতে করতে বাতাবিটা ছাড়িয়ে নিচ্ছি আর খাওয়া হবে লাঞ্চের পর। কার না ভালো লাগে এই টক মিষ্টি ঝালঝাল বাতাবি খেতে? সবাই কম বেশি এই ফ্রুটটার নাম তোমরা জেনে থাকবে আর একবার হলেও খেয়ে থাকবে। যেমন খেতে সুস্বাদু সেরকম হেলদি একটা ফ্রুট বাতাবি। প্রত্যেক বছর একবার হলেও সিজন ওয়াইজ ফলটা টেস্ট করার দরকার। সেই রকম আমরাও প্রত্যেক বছর এক দুবার হলেও এই ফলগুলো খেয়ে থাকি। দেশের দিকে ঘরে ঘরে এই বাতাবি ফ্রুট সবার ঘরের গাছেই হয়ে থাকে, বাট একটু টাউনের দিকে সবার বাড়িতে তো গাছ থাকে না, তাই কিনেই খেতে হয়। তা সত্ত্বেও আমাদের হাওড়ায় ঘর হলেও এখানে একটা আমাদের গাছ আছে, যেই গাছে 5 থেকে 10টা বাতাবি হয়ে থাকে, বাট এটা আমাদের ঘরের গাছের নয়, কেনা হয়েছে। আচ্ছা, আমি বাতাবি ছাড়াতে ছাড়াতে তোমরা একটু বলো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে। কেউ কি আমার ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাও? তোমরা সবাই একবার হলেও এই ফলটা বছরে নিশ্চয়ই খাবে। আর কে কে এই ফলটা আজ অবধি খাওনি তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা তোমরাই বলো তো, ইউটিউব করা কি খুবই খারাপ? সোশ্যাল মিডিয়া ইউজ করা কি খুবই খারাপ? যদি নিজে ঠিক থেকে কিছু কাজ করা যায়, যারা ওয়ার্কিং ওমেন হয় তারা তো বাইরে কাজ করে, বাকি এইগুলো করার টাইম পায় না। যারা হাউসওয়াইফ হয় ওদের কাছে কোনো অপশন নেই বাইরে কাজ করার মতন, ঘরে কাজ সামলাতে হয়, বাচ্চাকে মানুষ করতে হয়। তারা যদি নিজের ফ্রি টাইমে কিছু করতে চায় তাহলে কি সেইটা সাপোর্ট করা উচিত নয়, নাকি খুব খারাপ চোখে দেখে লোকে? যাই হোক, হ্যাঁ আমি আমার কথাই বলছি, বাট আমি মাঝে মাঝে এগুলো ভাবতে ভাবতে খুব ডিমোটিভেট হয়ে যাই। সত্যিকারে ইউটিউবটা একটা সিম্পল জিনিস নয়, সব কাজেই যেরকম কষ্ট আছে, কোনো কাজে যদি কেউ সফলতা পেতে চায় কষ্ট করে সেই কাজটা করে, তাকে নিয়ে যদি কথা শুনতে হয় তাহলে সত্যিকারেই গায়ে লাগে। নিজের ঘরে সমস্ত কাজ করে বাচ্চা সামলে একটা চ্যানেলকে দাঁড় করানো একদমই সিম্পল নয়। যে করে, যে বোঝে, সেই বুঝতে পারবে জিনিসটা কতটা টাফ। তাই মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যায়, বাট আবার নিজেকে ঠিক রাখি যে চেষ্টা করাতে কোনো ভুল নেই। বাকি তুমি নিজের ঘর সামলাতে সামলাতে যদি নিজের ফ্রি টাইমে কিছু করে সাকসেস পেতে পারো তাহলে সেটা নিজের মধ্যেই একটা অনেক বড় ব্যাপার। তো চাইবো যে তোমরা সবাই আমার পাশে থাকো, এইভাবে সাপোর্ট করো। এরকমও অনেক লোকজন আছে আমাদের চারপাশে যারা ভাবে যে এই ইউটিউব করে, ঘরে কোনো কাজ বাজ করে না, বা এর বাচ্চাকে টাইম দেয় না, বাচ্চাকে পড়ায় না। সেরকম কোনোটাই নয়। নিজের বাচ্চাকে নিজের মায়ের থেকে বেশি কি কেউ দেখতে পারবে? সেরকমই নিজের সমস্ত কিছু ম্যানেজ করে ফ্রি টাইমে যদি কেউ কিছু করতে চায় তাহলে সত্যিকারেই তাকে এরকম ভাবে বলা কারোরই উচিত নয়। কিছুটা পরিমাণ লেবু ছাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম, ডোডো খাবে বলে ওকে দিয়েছিলাম। বাকি আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এবারে আমি পুরো লেবুটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে নুন লঙ্কা পরিমাণ মতো মাখিয়ে নিজে খাবো আর ঘরের সবাইকে খাওয়াবো। অনেকেই বাতাবি লেবু ছাড়াতে পারো না, আমি ছাড়াতে পারি, বিকজ আমাদের দেশে গাছ ছিল ছোট থেকে, আমি এইভাবে ছাড়ানো দেখেছি। এইভাবে ছাড়ালে খুব সিম্পলভাবে ছাড়ানো হয়ে যায়। আর ছাড়িয়ে ভেতর থেকে পুরোগুলো বার করে তারপরে তাতে নুন আর লঙ্কা মাখিয়ে খুব মজা করে খাই আমরা। সব জিনিসেই ভালো খারাপ পজিটিভ নেগেটিভ থাকে, সব কিছুর সাথে গুলিয়ে ফেললে হয় না। সেরকম সংসার করতে হলে একটু অ্যাডজাস্ট করতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়, ছোট বড় সবার কথা মানতে হয়। তো এইটাই জীবন, কিছু করার নেই। আমি ছাড়াতে ছাড়াতেই খাওয়া শুরু করে দিয়েছি। বাতাবিটা টক ছিল না, মিষ্টি মিষ্টি ছিল, বাট বাতাবিটার কালার লাল লাল ছিল না, একটু হোয়াইট ছিল, হালকা লাইট পিঙ্ক। যেগুলো খুব লাল হয় সেগুলো আরও টেস্টি হয়। সত্যি একটা হাউসওয়াইফের অনেক দায়িত্ব থাকে, অনেক ডিউটিস থাকে, অনেক কর্তব্য থাকে, কিছু করার নেই। ছোট থেকে দেখে এসেছি মা জেঠিমাদেরকে নিজেরটা না ভেবে আগে নিজের ফ্যামিলি সবার ছেলে মেয়েদের কথা ভাবা, এটাই হচ্ছে সংসার। তো এখন আমরাও বড় হয়েছি, আমাদেরকেও সেভাবে করতে হচ্ছে। ওদের কোনো স্পেশাল ডে বলে থাকে না, সত্যিকারে ওদের কোনো স্পেশাল ডে থাকে না, কোনো ছুটি থাকে না, কিছুই থাকে না। সবার খুশিতে খুশি হতে হয় আর সবাইকে খুশি দিতে হয়, কিছু করার নেই। সামনেই শাশুড়ি মা বসে আছেন, শাশুড়ি মার সাথে গল্প করতে করতে বাতাবি লেবু ছাড়াচ্ছি। এখন তো তাও আমরা অনেক ডেভেলপ হয়েছি, অনেক নিজেদের কথা ভাবি, অনেক কিছু মেনটেন করে চলি। আগে আমার মা জেঠিমারা কোনোদিনও ওদের এত কিছু অ্যাডভান্স ছিল না, নিজের জন্য টাইম ওরা বার করতো না, সংসারের জন্যই করে যেত সারা জীবন। ওদের কোনো স্পেশাল ডে স্পেশাল মোমেন্ট ছিল না। তো ওরা যে নিজের জন্মদিন হোক বা কিছু, ওরা কিছু কোনোদিন মনে রাখতো না। যেরকম ওদের এভরিডের মতো নিজের স্পেশাল ডেটাও ওরা স্পেন্ড করতো, বুঝতেই পারতো না যে এইটা একটা ওদের ভালো দিন, আজকে বিবাহ বার্ষিকী হোক বা জন্মদিন হোক বা কিছু হোক, কিন্তু ওরা সবার জন্য সারা জীবন করে যেত। আজকে ঠিক আমি নিজের বিয়ের 9-10 বছর পর একটা ছেলে হয়ে যাবার পর সেই জিনিসগুলো ফিল করতে পারি যে মা জিনিসটা কি। একটা মেয়ে যখন সে বিয়ে না করে, ক্যালেন্ডারে ক্রস করে নিজের বার্থডে আসার দিন গুনে, ঠিক আছে, কিন্তু সে যখন মা হয়ে যায় তার উপরে এতটা দায়িত্ব এসে যায়, এত কিছু চাপ এসে যায় সংসারের। ইটস জাস্ট নাম্বার, বার্থডেটা একটা নাম্বার হয়ে যায়, অ্যানাদার ডের মতন, একটা সিম্পল ডে সেটা। আর ওর হাজব্যান্ডও সেলিব্রেট করতে পারে, কিন্তু যদি হাজব্যান্ড এক্সপ্রেসিভ না হয় তাহলে তো বাস দিনই থেকে যায়, বার্থডে বলে থাকে না কিছু আর। তাও আমি বলবো বা আমি ভাবি যে সংসারের সাথে নিজের জন্য টাইম বার করো, যেটা করতে নিজেকে ভালো লাগে সেটা করো। জীবন আজকে আছে কালকে নেই, নিজেদের খুশির জন্য তোমরা কিছু টাইম বার করো, যেটা করতে ভালো লাগে করো, বাস এটাই জীবন। বাতাবি মাখাতে মাখাতে তোমাদের সাথে মনের অনেক কথাই শেয়ার করলাম, তোমরা বলো ঠিক বললাম না ভুল বললাম। চার সাথে চলো, কার কার ভালো লাগে খাও। মাখানো হয়ে গেছে, এই যে শাশুড়ি মাকে দিচ্ছি টেস্ট করার জন্য। এক্সপ্রেশন দেখো, হ্যাঁ, টক মিষ্টি ঝাল ঝাল লেবু মাখিয়েছি। বাও, কি এক্সপ্রেশন! তো ভাত খাওয়ার পর একটু টেস্ট চেঞ্জ হবে মুখের, বেশ ভালোই লাগে। সবাই খেলাম, এনজয় করলাম উইথ ফ্যামিলি। সামনেই পুজো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের সাথে মা দুর্গার পুজো এনজয় করো। সবার নিশ্চয়ই পুজোর শপিং কমপ্লিট হচ্ছে, না কারো হয়নি, বাকি আছে। অবশ্যই জানাবে কে কোথা থেকে ভিডিও দেখছো, কে কোথায় পুজোয় ঘুরতে যাবে, পুজোর প্ল্যান অবশ্যই শেয়ার করবে আমার সাথে। সবাইকে লেবু দিতে যাচ্ছি। বন্ধুরা, ফ্যামিলি থেকে ইম্পর্টেন্ট কিছু হয় না। নিজের ফ্যামিলির সাথে থাকো, নিজের ফ্যামিলির পাশে থাকো, নিজের ফ্যামিলির সাপোর্ট হয়ে দাঁড়াও। নিজের মা বাবার চেয়ে বড় এই পৃথিবীতে কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। যার মা বাবা আছে তার সব কিছু আছে। চলো আজকে এই পর্যন্তই, তোমাদের সবার ভালো হোক, সুস্থ থাকো। এই বছর পুজো সবার ভালো কাটুক, অনেক অনেক। আমারও আস্তে আস্তে দায়িত্ব বাড়ছে বন্ধুরা। এই বছর পুজোর পর আমার ছেলের স্কুল স্টার্ট হতে চলেছে, জানি না কি হবে। খুবই লেজি একটা উমেন আমি, দেখা যাক কি করতে পারি আমার ছেলের জন্য। করতে তো হবে, মাকে তো করতেই হবে, মা ছাড়া আর কে করবে বলো। তোমরা সবাই পাশে থাকো, আমার ছেলেকে একটু আশীর্বাদ করো, সাপোর্ট করো, যাতে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারে। পড়াতে খুব পড়াচোর, খাওয়া চোর আর পড়াচোর, বদমাশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ধমাকেদার ভিডিওর সাথে। ততদিন অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য একটু প্রে করবেন যাতে আমার উইশটা অনেক তাড়াতাড়ি পূরণ করে নিতে পারি। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে।